বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি B126 ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। B126 ঔষধটি পপুলার কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12। এটি সাধারণত B126 নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, B126 ট্যাবলেট এবং B126 ইঞ্জেকশন। তবে আজকে আমি B126 ইঞ্জেকশন বাদে মেডিসিন অর্থাৎ ট্যাবলেটটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য B126 ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের নিউরোপ্যাথিকের ব্যথা, পিঠ ও কোমরে ব্যথা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, যাদের অতিমাত্রায় ব্যথা, পিঠে কিংবা কোমরে ব্যথা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ মেডিসিন খাবার ফলেও ব্যথা ভালো হচ্ছে না কিংবা সহজে ব্যথা ভালো হয় না, দীর্ঘদিন যাবৎ হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো কিংবা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, কোমরে ব্যথা করা, এ সকল রোগীদের জন্যই মূলত B126 ঔষধটি দেওয়া হয়ে থাকে। B126 ঔষধটি যেহেতু একটি ভিটামিন জাতীয় ঔষধ, এটি B1, B6 এবং B12 এর অভাব পূরণ করে, তা পূরণ করে এ সকল রোগীদের ব্যথা নিরাময় করে থাকে। এটি স্থায়ীভাবে ব্যথা নিরাময় করার জন্য খুবই একটি কার্যকরী ঔষধ। যারা ভিটামিন B1, B6 এবং B12 এর অভাবে ভুগতেছেন, তাদের জন্যই মূলত B126 ঔষধটি দেওয়া হয়ে থাকে। এটি এ ধরনের শরীরে যে ভিটামিনের অভাব রয়েছে তা পূরণ করে, কিংবা যে কারণে যে হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানোটা সৃষ্টি হচ্ছে, এটি যে ভিটামিনের অভাব রয়েছে সেটি পূরণ করেই ব্যথা নিরাময় করে থাকে। এটি খাবার ফলে স্থায়ীভাবে ব্যথা নিরাময় হয়ে থাকে। B126 ঔষধটি খাওয়ার নিয়ম হলো, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট দুবেলা অর্থাৎ সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরেই খেতে হয় অর্থাৎ ভরা পেটে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। B126 ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি, কেননা ডাক্তার প্রথম অবস্থায় আপনাকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার কী ধরনের সমস্যা রয়েছে। যদি B126 ঔষধটি দ্বারা আপনার সমস্যার সমাধান করা সম্ভব হয়, তাহলে ডাক্তার B126 ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই B126 ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। B126 ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন পেট ফাঁপা হয়ে থাকা, পেট ফুলে যাওয়া, পেটে গ্যাস সৃষ্টি হওয়া, বমি বমি ভাব হওয়া, খাওয়ায় অরুচি হওয়া, ডায়রিয়া হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় B126 ঔষধটি না খাওয়াটাই ভালো। এ সময় B126 ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি আপনাদের B126 ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।